নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো ভূগোলের। আজ এবার আমি মাধ্যমিক ভূগোলের 679, 699 এবং 720 নম্বর পেজের যাবতীয় MCQ, SAQ, শূন্য স্থান, ট্রু ফলস, বাম স্তম্ভ, ডান স্তম্ভ মিলাবো। বাম স্তম্ভ, ডান স্তম্ভ সম্পূর্ণরূপে সলভ করে দেবো। ফার্স্ট কোশ্চেন 1.1-এ ভূমির সম উচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াটি হলো অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার পর্যায়ন। 1.2-তে পলল সংঘ সৃষ্টির প্রধান কারণ হলো অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার ঢালের মান হ্রাস ও সঞ্চয় বৃদ্ধি। 1.3-তে আগত সৌরশক্তির কার্যকরী সৌরবিকরণের পরিমাণ হলো অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার 66%। 1.4-এ বার্ষিক উষ্ণতার প্রসার সর্বনিম্ন হয় অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার নিরক্ষীয় জলবায়ুতে। পরের প্রশ্ন 1.5-এর প্রশ্ন কি বলেছে, পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত, তো দেখো এর অ্যান্সার হবে কয়ার অ্যান্সার উপসাগরীয় স্রোত। পরের প্রশ্ন 1.6-এ ভারতের 1.6-এর প্রশ্ন কি বলেছে, ভারতের বান ডাকা দেখা যায় প্রধানত অ্যান্সার বে কয়ার অ্যান্সার বর্ষাকালে। 1.7-এ জীব বিশ্লেষ্য বজ্রগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার কম্পোস্টিং। 1.8-এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার তেলেঙ্গানা। 1.9-এর অ্যান্সার হবে সমভাবাপন্ন প্রকৃতির। 1.10-এর প্রশ্নের অ্যান্সার হবে ধান। 1.11-এর অ্যান্সার হবে ভারতের ডেট্রয়েট বলা হয় অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার চেন্নাইকে। পরের প্রশ্ন 1.12-এর প্রশ্ন, ভারতের হাইটেক বন্দর হলো অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার নবসেবা। 1.13-তে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ এর অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন 1.14-এর প্রশ্ন অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার পনেরো মিনিট মাল্টিপ্লাই 15 মিনিট। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, 2.1-এর প্রশ্ন কি বলেছে, পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বায়ুকে বলে অ্যানাবেটিক বায়ু, এটা ভুল আছে। 2.12-তে কি বলেছে, মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টেরিস বলে, এটা ঠিক আছে। 2.13-তে নীল নদের বদ্বীপ ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ, এটা ঠিক আছে। 2.14-এ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি কলকাতা থেকে মুম্বাই পর্যন্ত বিস্তৃত, এটা ভুল আছে। 2.15-এ তুলা উৎপাদন করা হয় রেটুন পদ্ধতির সাহায্যে, এটা ভুল আছে। 2.16-এ ভারতের সর্বাধিক সাক্ষরতার বিশিষ্ট রাজ্য হলো কেরল, এটা ঠিক আছে। 2.17-এ জনবসতি দেখানোর জন্য টোপোসিটে লাল রং ব্যবহার করা হয়, এটা ঠিক আছে। পরের প্রশ্ন এবার আমি শূন্যস্থান সলভ করাবো। 2.21-এ ড্যাশ হলো মরু অঞ্চলের শুষ্ক নদী খাত, অ্যান্সার হবে ওয়াদি, শূন্যস্থান হবে। 2.22-তে কি বলেছে, প্রতীক ঘুণ্ডপাতের কেন্দ্রে ড্যাশ থাকে, তো দেখো উচ্চ, ঠিক আছে, উচ্চ প্রতীক ঘুণ্ডপাতের কেন্দ্রে চাপ থাকে, ঠিক আছে। 2.23-তে মিনামেটা ড্যাশ দূষণের ফলে হয়, অ্যান্সার হবে পারদ। 2.24-এ ড্যাশ হলো ভারতের দীর্ঘতম সেচকাল, অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী খাল। 2.25-এ ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কারখানাটি হলো, শূন্যস্থান হবে ভিলাই। পরের প্রশ্ন 2.26-এ ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থার নাম, অ্যান্সার হবে ইসরো। 2.27-এ ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে, অ্যান্সার হবে কোয়েম্বাটুরকে বলে। এবার আমি এসএ কিউব সলভ করাবো। 1 নম্বরে টোটাল 6খানা, তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন 2.31-এ দুটি সিপ ব্যালিয়ারের মধ্যবর্তী করিডোর সাহারায় কী নামে পরিচিত, অ্যান্সার হবে গাছি। 2.23-তে পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কি, অ্যান্সার হবে হুবার্ট। 2.33-তে বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, অ্যান্সার হবে মেসোস্পিয়ারে। 2.34-এ ন্যাপথা কোন শিল্পের কাঁচামাল, অ্যান্সার হবে ন্যাপথা হচ্ছিল যত সম্ভব পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল। 2.35-এ 10 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয়, অ্যান্সার হবে মহানগর বলা হয়। 2.36-এ ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক পথের নাম কি, অ্যান্সার হবে NH2। পরের প্রশ্ন 2.37-এ ল্যান্ডস্যাট কোন দেশের কৃত্রিম উপগ্রহ, তো দেখো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে, যত সম্ভব আমেরিকা হতে পারে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে।
এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। 2.4 অনে মন্তখুব অ্যান্সার হবে 3 এর অ্যান্সার নদীর অবঘর্ষ। বারাণসী অ্যান্সার হবে 1 এর অ্যান্সার উত্তরপ্রদেশ। সিলিকন ভ্যালি অ্যান্সার হবে 4 এর অ্যান্সার বেঙ্গালুরু। মগ্নচড়া অ্যান্সার হবে 2 এর অ্যান্সার মৎস্যক্ষেত্র। এবার আমি পেজ নম্বর 699 নম্বর পেজের ভূগোলের যাবতীয় এমসিকিউ শূন্য স্থান ট্রু ফলস বাম স্তম্ভ ডান স্তম্ভ সলভ করিয়ে দেবো। তো দেখো 699 নম্বর পেজটা এবার আমি সলভ করিয়ে দেবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, ফার্স্ট কোয়েশ্চেন 1.1 অবরোহণ ও আরোহণ সম্মিলিত ফল হলো অ্যান্সার হবে খর অ্যান্সার পর্যায়ন। 1.2 এর অ্যান্সার হবে হিমরেখা। 1.3 তে বায়ুমণ্ডলের প্রধান গ্রিন হাউস গ্যাস অ্যান্সার হবে খর অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড। 1.4 এর অ্যান্সার হবে সমবর্ষণ রেখা। 1.5 এর অ্যান্সার হবে পৃথিবীর আবর্তন। 1.6 এ কী বলেছে, যেখানে মুখ্য জ্বর হয় তার প্রতিবাদ স্থানে দেখা যায় অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গৌণ। 1.7 এ কোনটি জৈব বজ্র অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার ধানের খড়। 1.8 এ ভারতের বৃহত্তম হিমবাহ হলো অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার সিয়াচেন। 1.9 এ ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কূপ ও নলকূপ। 1.10 তে আম্রবৃষ্টি দেখা যায় অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার দক্ষিণ ভারতে। 1.11 এ 1.11 এ ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ফালিসাস। 1.12 তে ভারতের সবুজ বিপ্লবের প্রভাব বেশি দেখা যায় এমন একটি ফসল হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গম। 1.13 তে ভারতের ব্যস্ততম সড়ক পথটি হলো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার NH2। 1.14 এ ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বাদামি। এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করবো। 2.11 এ মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডোনাক্স বলে, এটা মিথ্যা আছে মানে অশুদ্ধ। 2.12 তে ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়, এটা সত্য আছে মানে শুদ্ধ আছে। 2.13 তে সূর্য চাঁদ পৃথিবী সরলরৈখিক অবস্থানকে সিজগি বলে, এটা ঠিক আছে শুদ্ধ। 2.14 এ মালাবার উপকূলে উপহ্রদগুলিকে থেরিজ বলে, এটা অশুদ্ধ আছে। 2.15 এ কার্পাস হলো একটি বিশুদ্ধ কাঁচামাল, এটা ঠিক আছে শুদ্ধ আছে। 2.16 এ স্ক্রাবারের সাহায্যে বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা হয়, এটা শুদ্ধ আছে। 2.17 এ উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটা অশুদ্ধ আছে মানে ভুল আছে। এবার আমি শূন্যস্থান সলভ করাবো। 2.21 এ নদী খাতকে সৃষ্ট গর্তকে ড্যাশ বলে, অ্যান্সার হবে মন্তকূপ। 2.22 তে গ্রাবরেখা সৃষ্টি হওয়া ত্রিকোণাকৃতি ভূমির নাম, অ্যান্সার হবে কেম হবে। 2.23 তে ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণিপাত ড্যাশ নামে পরিচিত, অ্যান্সার হবে হারিকেন। 2.24 এ পশ্চিমবঙ্গে ভারত ও নেপাল সীমারেখায় রয়েছে, অ্যান্সার হবে শৃঙ্গলীলা শৈলশিরা। 2.25 এ ড্যাশকে ভারতের কমলালেবু শহর বলে, অ্যান্সার হবে নাগপুরকে। 2.26 এ কঠিন বজ্র দ্বারা অবনমিত ভূভাগ ভরাটকরণকে ড্যাশ বলে, অ্যান্সার হবে ল্যান্ডফিল বলে। 2.27 এ পতিত জমির রং উপগ্রহ চিত্রে ধূসর রঙের হয়। তো দেখো এবার আমি এসএ কিউব সলভ করবো। টোটাল ছখানা আছে এখানে। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, ফার্স্ট কোয়েশ্চেন বলেছে যে উচ্চভূমির দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম, অ্যান্সার হবে জল বিভাজিকা। 2.32 তে বায়ুর গতিবেগ মাপার একক কী, অ্যান্সার হবে নট। 2.33 তে জাপান উপকূল দিয়ে শীতল যে সমুদ্র স্রোত বয়ে যায় তার নাম, অ্যান্সার হবে ওয়াশিয়া স্রোত। 2.34 এ কুমায়ুন হিমালয়ের হ্রদগুলি কী নামে পরিচিত, অ্যান্সার হবে তাল। 2.35 এ ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কী, অ্যান্সার হবে লুনি। 2.36 এ ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত, অ্যান্সার হবে দেরাদুন। 2.37 এ ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল চালু হয়, অ্যান্সার হবে কলকাতায়। 2.38 এ ভারতের বৃহত্তম বেসরকারি লোহস্পাত শিল্প কোনটি, অ্যান্সার হবে টিস্কো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ঠিক আছে। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলো সলভ করে দেবো। 2.41 এ কারেওয়া এর অ্যান্সার হবে 3 এর অ্যান্সার জাফরান হয়। 2.42 তে উচ্চ ফলনশীল ধান বীজ এর অ্যান্সার হবে 4 এর অ্যান্সার রত্না। 2.43 তে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এর অ্যান্সার হবে 2 এর অ্যান্সার গুরগাঁও।
2.4 পরে ভারতের শুল্কমুক্ত বন্দর অ্যান্সার হবে একের অ্যান্সার কান্দালা বন্দর। এবার আমি 720 নম্বর পেজ সলভ করাবো। তো দেখো 720 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ ঠিক আছে, শূন্যস্থান ট্রু ফলস বাম দিক ডান দিক সলভ করিয়ে দেবো। তো দেখো 1.1 কি বলেছে, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার পর্যায়ন। 1.2 পৃথিবীর দ্রুততম হিমবাহ হলো অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার জ্যাক বস ভ্যান যাকে বলে। 1.3 পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার মিসিসিপি নদীর মোহনায়। পরের প্রশ্ন 1.4 চলমান বালিয়াডিকে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ধ্রিয়ান বলে। 1.5 অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার লু। 1.6 অ্যান্সার হবে শৈলতক্ষে বৃষ্টিপাত। 1.7 অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার জল। 1.8 অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার তেলেঙ্গানা। 1.9 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ডেকান ট্রাপ। 1.10 অ্যান্সার হবে তো দেখো মহানদী। 1.11 বলেছে কোন প্রকার অরণ্যের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ম্যানগ্রোভ। 1.12 কী বলেছে সর্বাধিক সাক্ষরতা রাজ্য অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার কেরল। 1.13 উদীয়মান শিল্প বলা হয় অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার পেট্রোরসায়ন শিল্পকে বলা হয়। 1.14 ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখার রং কী অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার বাদামি। পরের প্রশ্ন কী বলেছে 2.11 কী বলেছে নদীখাত অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলো হলো মন্থকূপ। এটা ঠিক আছে। 2.12 পশ্চিমা বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত এটা খেয়েছে ভুল আছে। 2.13 চন্দ্র সূর্য পৃথিবী একই সরলরেখে অবস্থান করলে তাকে সিজগি বলে এটা ঠিক আছে। 2 দাগ নম্বরে ভুল আছে। 2.14 বনভূমি গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত এটা ঠিক আছে। 2.15 আর্সেনিক দূষণ হলো এক প্রকার জল দূষণ এটা ঠিক আছে। 2.16 হেক্টর প্রতি ধান উৎপাদনে অন্ধ্রপ্রদেশ প্রথম এটা ভুল আছে। 2.17 ট্রোফোগ্রাফিক্যাল ডিগ্রি সিটের আরএফ হলো তো দেখো এটা কি আছে 1:250,000 এটা কি আছে ঠিক আছে। এবার আমি যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও সাতখানা থেকে এগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে পেডিমেন্ট ও প্লায়ার মাঝে ড্যাশ গঠিত হয় অ্যান্সার হবে বাজাদা। 2.22 ভারতের মহাসাগরের উত্তর অংশের সমুদ্রস্রোত সাধারণত ড্যাশ বায়ু দ্বারা প্রবাহিত অ্যান্সার হবে মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত হয়। পরের প্রশ্ন কি বলেছে 2.23 বায়ুর অনুপস্থিতিতে জীবাণু দ্বারা জৈব পদার্থের বিশ্লেষণ হলো অ্যান্সার হবে আবর্ত কম্পোস্টিং। 2.24 কী বলেছে ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চলটি হলো অ্যান্সার হবে মৌসিনরাম। 2.25 উত্তর ভারতের ড্যাশ স্থানে বৃহদায়তন মোটর গাড়ি শিল্প গড়ে উঠেছে অ্যান্সার হবে গুরগাঁও। 2.26 ড্যাশ শহরের মেট্রো নামে পরিচিত অ্যান্সার হবে বেঙ্গালুরু। 2.27 ড্যাশ এর মাধ্যমে দুর্গম অঞ্চলের তথ্য সহজেই সংগ্রহ করা যায় অ্যান্সার হবে স্যাটেলাইট। তো দেখো এবার আমি এসিকিউব সলভ করবো। তো দেখো এবার আমি এসিকিউব সলভ করবো। যে কোনো 6টা করতে বলেছে। 2.31 বর্জিত প্রক্রিয়া শক্তিগুলির মূল উৎস কোনটি অ্যান্সার হবে সূর্য। 2.32 নদীর ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে অ্যান্সার হবে জেডব্লিউ পায়েল। 2.33 কী বলেছে হিমশিডির বেসিনের মতো অংশে সৃষ্টি হ্রদকে বলে অ্যান্সার হবে প্যাটার্নেস্টার হ্রদ। 2.34 কোন বায়ু সমুদ্রবায়ু ও স্থলবায়ু বৃহৎ সংস্করণ বলা হয় অ্যান্সার হবে মৌসুমী বায়ু। 2.35 তেজস্ক্রিয় বজ্র কোন শিল্প থেকে মূলত নির্গত হয় অ্যান্সার হবে পারমাণবিক শিল্প থেকে নির্গত হয়। 2.36 ভারতের উচ্চতম বাতির নাম কি অ্যান্সার হবে তেহরিবাদ। 2.37 কোন রাজ্যকে দক্ষিণের ধানের ভাণ্ডার বলে অ্যান্সার হবে কৃষ্ণা গোদাবরী বদ্বীপকে বলে ঠিক আছে। পরের প্রশ্ন 2.38 উপগ্রহ দ্বারা গৃহীত চিত্রের রঙের সঙ্গে বাস্তব রঙের পার্থক্যকে এক কথায় কী বলে অ্যান্সার হবে এফ সিসি বলে। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। 2.41 স্যাডল পিক অ্যান্সার হবে চারের অ্যান্সার আন্দামান।
2.42 তে আধি অ্যান্সার হবে তিনের অ্যান্সার রাজস্থান 2.43 তে কান্ডালা অ্যান্সার হবে একের অ্যান্সার শুল্কমুক্ত বন্দর 2.44 এ বেঙ্গালুরু অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার বিজ্ঞানী শহরই মোটামুটিভাবে ভূগোলের সমস্ত সেটগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিছি আমাদের ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক পাওয়া যাবে মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান পেতে গেলে এবং এবিটিএ টেস্ট পেপার সলভ পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবি এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ